হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে দশমী, তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয় দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সকালবেলা দশমীর দিন যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করে দিলাম ভিডিওটা, আজকে ভ্লগটা। তো দেখো সকালবেলাতে হয়ে গেছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আজকে সকালের টিফিন আমাদের, মানে দশমীর সকালের টিফিন। তো এই কদিন তো এটা ওটা সেটা খাওয়া দাওয়া চললোই বাইরে, তো আজকে পুরো সারাদিনই বাড়িতেই রান্না করব। দেখো আর ওদের পাপার জন্য রেডি করে নিয়েছি ঘুগনি, একটু স্যালাড দিয়ে দিয়েছি মিষ্টি আর লুচি। এই যে দশমীর মাটন চলে এসেছে, আদ্রি আদ্রি পাপা সাজু কুজু করে গেছিলো মাটন আনতে লাইনে দাঁড়িয়ে। না আমরা লাইনে দাঁড়াই না, কি বলিস বাবা? লাইনে দাঁড়াবনি? আমরা যেখানে ফেলে আমরা জায়গায় গিয়ে নিয়ে আসি। আজকে দশমীতে মাটন কত করে নিচ্ছে? 780। 780? বাবারে বাবারে, আরে যে ডাব এনেছে একটা বড়। হাত পা ধোয়ার কিছু নাই। কেন যাও কেন ছাড়ছিস কেন? তো একটু পরে যেতে জামা খুলছিস কেন? পাকা থানি যাবে বলছে ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ ভালো। এখন করবো মূলো শাক, আর ওদিকে চচ্চড়িও হয়ে গেছে আর চিংড়ি কারিও হয়ে গেছে। এই যে চিংড়ি কারি, তারপরে এই তুলতে পারছি না। আর এই যে শিস চচ্চড়ি, শাকটা করবো, শাক করে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, শাক করে মাটনটা করবো। বাজে হচ্ছে এখন ঘড়িতে 12:10, এখনো মাটন করবার আছে। মাটন দুটো সময় শেষ, ডাবটা কাটা হয়ে গেল। কত বড় ডাবটা, তাই না বললো? দাদি বাড়ি থেকে ডাব নিয়ে এসছে, সেই ডাবটা এখন খাবে। দেখো শোনা, একটু দিবি না? সবাইকে দিবে, একা খাবে নাকি? আর আমি মাটন রান্না করলে কড়াই এরকম করে রান্না করি, আগে থেকে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে একসাথে চাপিয়ে দিই সবটাই, আর ঢাকা দিয়ে দিয়ে কড়াই রান্না করি, তার টেস্টটা বেশি হয়। আর প্রেশারে মাটন দিয়ে না আমার অতটা ভালো লাগে না, প্রেশারে রান্না করলে তো আমার এই কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে বেশি ভালো। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এখনও হয়নি, এখনও হবে। জুতো দেখো আমাদের এক্সট্রা মানুষ কিন্তু কেউ আসেনি, আমাদের বাড়ির মানুষের জুতো দেখো কতগুলো। তার মধ্যে আমারই কথা আছে, 1, 2, 3, 4, 5, আমারই 5। আর তোমার 1, 2, 3, 4, আর এটা কই? সব থেকে আমার বেশি জুতো আছে এখানে। কোথায় আছো? অদি চিটিকে নিয়ে স্নান করাও তো, তুমি স্নান করো, স্নান করাও, নিয়ে আসো। বুঝে পাপার সাথে করবে, একটা আসছে, একটা পার হয়ে গেছে, মাংসটাকে নামাবো। দেখো একটা কুড়ি মাংসটাকে করবো, করে তার আমি স্নান করবো। আমার রান্নাঘরে স্নান হয়ে গেছে, এখন সবাই খেতে দিচ্ছে। আর আজকের মেনু ওই যে মূলো শাক, শিস চচ্চড়ি, ডুমুর ভাজা আর মাটন, আর হচ্ছে চিংড়ি কারি। তো চলো এদেরকে খেতে দিয়ে দিয়েছি। অদ্রি খাচ্ছে এখানে, অদ্রি পাপা খাচ্ছে, আর বাবা উপরে বসলো না, নিচে বসলো। তো অদ্রিদের খাওয়া হয়ে যাওয়ার পর তখন আমি আর মা দুজনেই খাবো। কেন হাতিস না, হাতিস না, কেন কি হয়েছে? তুই পাপাকে আটকে দিয়েছিস কেন? তোর খাগে আটকে দিয়েছিল, তোর খাওয়া দাও, ওটা মারপিট করছিস। দেখ দেখ কি করছে, দেখ খুলে দিয়ে দম বন্ধ হইবে, থাকতে পারে না তো পাপা, থামতে পারবে, কাঁদছে বলে। দেখ তোমাকে ঘাম ছাগল দিয়ে গেছে, দেখো কেমন। তুমি যেমন অদৃশ্য গেট লাগিয়ে দিয়েছিলে ঘরে ঢুকে দিয়ে, আর আর বিছানা যদি উল্টো পাল্টা হয়েছে তাহলে যে দুটোকে একদম শিখিয়ে দেবো মেরে। বললাম তো বিছানা যদি একটু কিছু হয়েছে মাইট করতে গিয়ে। খাওয়া দাওয়া করে মারপিট করিস না, শোনা মাটার মুখ দিয়ে উঠে চলে আসবে তোর। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব গঙ্গার ধারে। তো যেহেতু আজকে বিজয়া দশমী, তো বিসর্জন ঠাকুর বিসর্জন দেখতেই হবে, তো চলো বেরোই। আর তোমরা আমাদের সঙ্গে থেকো, তোমাদেরকে দেখাবো। Thank you.
গঙ্গাধারে আমরা পৌঁছে গেছি, আর কি পরিমাণে ভিড় দেখো গঙ্গাধারে, মারাত্মক ভিড়। আগে গাড়িটা পার্ক করতে হবে, তারপরে গঙ্গাধারে যাব হেঁটে হেঁটে। তো চলো সামনে এখানে গাড়িটা পার্ক করব, তারপরে যাব সামনে। আর প্রচণ্ড ভিড় তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো, গাড়ির লাইন দেখো একদম পরপর পরপর গাড়ির লাইন লেগে গেছে। মানে গাড়ি আমরা চলে এসেছি এখন গঙ্গাধার, চলো রাস্তায় যাই। এতক্ষণ এসেছি কিন্তু এখনো পর্যন্ত একটাও ঠাকুর বিসর্জন দেখতে পাইনি, তো একটু খিদে পেয়ে গেছে, একটু ঘুগনি খেতে চলে এসেছি। অদ্রির নিচে আইসক্রিম ও আইসক্রিম খাচ্ছে, আর আমরা খাবো একটু ঘুগনি দিয়ে। আবার ঠাকুর বিসর্জন কোথায় হচ্ছে সে জায়গাটা খুঁজবো না, সব জায়গাতেই বাজি ফুটছে, বাজনা বাজছে, কিন্তু এখন ঠাকুর নামায়নি ঘাটে। Thank you.
মায়ের বিসর্জন কমপ্লিট, তো মা তো চলে গেল, এবার আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো পুজোটা ভালোই কাটলো, দশমীর দিনটা সবারই একটু মনটা খারাপ হয়ে যায়, মানে পুজো আসবো আসবো আসবো, মানে মা আসবে এটাই একটা আনন্দ, তো দশমী হয়ে গেলেই তো মা চলে যায়, তখনই দুঃখটা লেগে যায়। তো আবার কি আবার এক বছর ওয়েট করবো, যদি বেঁচে থাকি তো আবার সামনের বছর পুজোতে আনন্দ করবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো আমরা এখন বাড়িতে যাই। ওখানে বাজানো আসলো, নাচতে বললাম নাচলো না, এখানে ডিস্কো ডান্সার, গাড়ি পেছাবি না। কেমন লাগছে হেলমেট পরে তোকে? চল এবার বাড়ি। ওখানে বাড়ি যাবি তো নাকি? বাড়ি যাবি না থাকবি? এখনো থাক তাহলে, দিদুন বাড়ি দিয়ে আসি, বড় দিদুন বাড়ি দিয়ে আসি তোকে। থাক না, এখন না যাবো না, রাত হয়ে গেছে না অনেকটা, অন্যদিন আসবো। দুদিনটা শুয়ে পড়েছে, দয়া করে চাপো। রাস্তাতে গান বাজছে, আমরা তিনজনে বাইকে চেপে ডান্স করতে করতে মজা করতে করতে বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলো লাইক করবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট করে কেমন হ্যাপি উইথ মো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। তো বিজয় দশমী আমার তরফ থেকে বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই ভালোবাসা। বাই বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।